Assalamualaikum warahmatullahi wabarakatuh, dear student. Hope you are well by the grace of Almighty Allah. I am also well by His grace. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো অনলাইন ক্লাসে স্বাগতম। আজ তোমাদের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখো গত ক্লাসে আমি মডেল 9 এর আনসিন পেসেস এর অংশটুকু নিয়ে আলোচনা করেছিলাম। আজ সেই পেসেস এর আমরা ট্রু ফলস অর্থাৎ তোমরা কি করবা এখানে 5 নাম্বার এবং 6 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো তোমরা যদি তোমাদের বই সামনে থেকে বইটা তোমরা সামনে রাখো এবং তোমাদের বুঝতে সুবিধা হবে আমি কিভাবে তোমাদের সেটাকে সমাধান করব। তোমরা দেখতে পাবে 5 নাম্বার প্রশ্নে ফিলিং দা গ্যাপস একটা শূন্যস্থান থাকে, কিছু ওয়ার্ড ওখানে দেওয়া থাকে, ওই ওয়ার্ডগুলো আমরা কি বসাবো, সঠিকভাবে বসাবো। যেহেতু আমরা গত ক্লাসে বেসিসটি ভালোভাবে করে নিয়েছি, আজকে আমাদের সেটি সমাধান করা খুব সহজ হয়ে যাবে, তাই না? দেখো এখানে তোমরা বইটা একটু খেয়াল করো, এখানে আছে পাঁচ নাম্বারে এক নাম্বারে কিছু ওয়ার্ড আছে, দেখো ইমপ্রুভস, ওয়ার্ড ইজ ফ্লেক্সিবল, সাডেনলি মুভ, নিডস আর। প্রিয় শিক্ষক বন্ধুরা, তার আগে আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি, গত ক্লাসে বেসিস থেকে যে ওয়ার্ড মিনিং তোমরা পাঠিয়েছিলে সেটা দেওয়ার জন্য। দেখো ওই ওয়ার্ড মিনিংয়ের উপর ভিত্তি করে কিন্তু এই শূন্যস্থানটা করা হয়েছে। আমরা ওয়ার্ড মিনিংয়ের কিন্তু যেহেতু ভালোভাবে জানতে পেরেছি, তো সেহেতু প্রশ্ন শুরু সরকার খুব সহজ হয়ে যাবে। দেখো এখানে আছে ইমপ্রুভস, উন্নতি করা, ওয়াল বিশ্ব বা পৃথিবী, ইস একটা বার, হয় ফ্লেক্সিবল, সাডেনলি মুভ, নিডস আর আছে কি আর। দেখো এখানে আমরা কিভাবে প্রথমে এ নাম্বার আছে ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয় অল ওভার দা ওয়ার্ল্ড, হ্যাঁ অল ওভার দা ওয়ার্ল্ড, সারা বিশ্বে ফুটবল খেলা হয়। তাহলে দেখো এ নাম্বার আমরা কি বললাম, ওয়ার্ল্ড বিশ্বে বা পৃথিবীতে। দুই নাম্বার দেখো রানিং মেক্স বডি, আমরা করছিলাম রানিং মানে দৌড়, মেক্স বডি, বডিকে কি রাখে দেখো ফ্লেক্সিবল, হ্যাঁ বডিকে কি রাখে ফ্লেক্সিবল, আমরা কিন্তু এটা করছিলাম গত ক্লাসে বেসিসের মধ্যে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি তোমরা যে ওয়ার্ল্ড মিনিং গুলো লিখছিলে সেখানে কিন্তু এটা দেওয়া ছিল ফ্লেক্সিবল মানে কি নোমাডি, হ্যাঁ। তারপরে আসো তুমি ফুটবল ড্যাশ, তোমরা খেয়াল করবে কিন্তু তোমাদের পরীক্ষা থেকে ফুটবল ড্যাশ দা কিং অফ দা গেম, তাহলে আমরা এখানে একটা ভার বসাই দিব, ফুটবল ইজ, ফুটবল হয় দা কিং অফ গেম, অর্থাৎ গেমের খেলা রাজা দা ইজ, এখানে দেখো এই যে বসে দিছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছ। তারপর দেখো তিন নম্বর আছে ব্যাডমিন্টন ড্যাশ এ লট অফ এনার্জি, তার মানে কি ব্যাডমিন্টন খেলতে কি লাগে অনেক শক্তি লাগে, তাহলে আপনি কি দিতে পারেন উপরে দেখো নেস আছে প্রয়োজন, হ্যাঁ নেস, তাহলে ব্যাডমিন্টন নেস এ লট অফ এনার্জি। তারপর দেখো এই নম্বরটা টু প্লে ফুটবল, ফুটবল খেলতে ইউ শুড, তোমার উচিত কি করা, মুভ মানে রানিং, দৌড়ানো, মুভ কুইকলি, খুব দ্রুত দৌড়ানো উচিত, তাহলে দেখো এই মুভ। প্রিয় শিক্ষক বন্ধুরা, তাহলে আমরা কি পাইলাম এখান থেকে পাঁচ নম্বর সরকার সমস্যাটা খুব সহজে পেয়ে গেলাম। এখন দেখো আমরা সিক্স নম্বর প্রশ্ন আলোচনা করব, ট্রু অর ফলস তোমরা একটু করবে, এ সম্পর্কে জেনেছে কিভাবে ট্রু ফলস আমরা নিয়ে করবো, একটা সেন্টেন্স দেওয়া থাকবে সেটা যদি সত্য হয় তাহলে আমরা ট্রু লিখবো, আর যদি মিথ্যা হয় তাহলে সেটা ফলস লিখবো। এটা কিসের আলোকে, পেসেস এর আলোকে, আমরা পেসেস যেহেতু বসেছি আর এটা আমাদের জন্য কি অনেকটাই সহজ হয়ে যাবে। খেয়াল করো এখানে আছে সুইমিং, সুইমিং ইজ প্লেড ইন দা ফিল্ড, দেখো সাঁতার মাঠে খেলা হয়, এটা কি ট্রু না ফলস, অবশ্যই সাঁতার হয় না, সাঁতার কোথা হয় নদীতে কিংবা পুকুরে, সো ইট ইজ ফলস, এটা আমি ফলস লিখছি। প্রিয় শিক্ষক বন্ধুরা তোমরা খেয়াল করতে পারবা। দুই নম্বর দেখো আছে সুইমিং ইজ এ কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ, সুইমিং ইজ এ কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ শারীরিক ব্যায়ামে সুইমিং সাঁতার একটা কি তার মধ্যে একটা, সো ইট ইজ ট্রু, হ্যাঁ আমরা জানি সাঁতার এক্সারসাইজের একটা অংশ, অর্থাৎ ব্যায়ামের একটা অংশ। সিনেমা দেখো রানিং ইজ ভেরি গুড ফর আওয়ার হার্ট অ্যান্ড লাংস, আমরা জানি হ্যাঁ রানিং কি ভেরি গুড ফর আওয়ার হার্ট, আমাদের হৃদ বৃদ্ধি এবং ফুসফুসের জন্য খুবই উপকারী, সো এটিও কি ট্রু। তারপর দেখো দুই নম্বর টু প্লে ফুটবল ইউ শুড মুভ কুইকলি, হ্যাঁ ফুটবল খেলতে হচ্ছে তোমার কি করতে হবে কুইক মুভ, মুভ মানে খুব দ্রুত দৌড়াতে হবে, সো ইট ইজ ট্রু, এটিও ট্রু। তারপর দেখো তিন নম্বর ব্যাডমিন্টন ইজ পপুলার অল ওভার দা ওয়ার্ল্ড,
badminton is popular with all over the world প্রিয় শিক্ষক বন্ধুরা আমরা কিন্তু badminton জানছিলাম যে badminton is now very popular game but all over the world না সারা বিশ্বে না so it is false তাহলে আমরা কি রাখলাম false তাহলে প্রিয় শিক্ষক বন্ধুরা আশা করি তোমরা 5 নাম্বার এবং 6 নাম্বার সলিউশন কিভাবে সমাধান করতে হয় তোমরা জানতে পেরেছো তাহলে প্রিয় শিক্ষক বন্ধুরা আজকে ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর তোমাদের এই ক্লাসের যে এইচটি অর্থাৎ কোন ক্লাসটা থাকবে সেটা হচ্ছে এই তোমার মডেল 9 এর 5 এবং 6 নাম্বার আমি যদি আলোচনা করছি এর সাথে তোমরা আরেকটা আমি বানাই দেব কারণ হচ্ছে এখানে সম্পূর্ণ প্রশ্ন সলিউশন বা আলোচনা করা সম্ভব হয়ে ওঠে না তোমরা বাসায় থেকে 5 6 এন্ড 7 এই তিনটা এইচটি করে তোমরা আমাদের গ্রুপে সেন্ড করবে আমি আশা করি তোমাদের দেখে আপনারা লাইক পাঠিয়ে দেবেন শিক্ষক বন্ধুরা এই প্রথম সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু